Welcome to Sarchu. Welcome to Sarchu. আজকে আমাদের রোড ট্রিপে ডে 4 or 5. Look at this amazing view. কিসের মাঝখানে আছি? রাতে যে আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল ওটা এখন চলে গেছে। হোপফুলি আর কোনো সমস্যা হবে না। ফায়ারদের আবার উল্টা দিকে অনেক বেশি মাথা ব্যথা, শ্বাসকষ্ট, প্লাস সকালে উঠেও অনেক বমিও করছে। সো ওর আবার প্রবলেম দেখা দেওয়া শুরু করছে। সব কিছুতেই কম বেশি সবার প্রবলেম হচ্ছে। ইভেন দো ইটস আ বিউটিফুল ভিউ, উই আর সাফারিং আ লট। 6:30 সময় এখানে ব্রেকফাস্ট, তারপর আমরা পরে বাঁচাইছে কে? টিপু সুলতান তোর বাঁচাইতে আসছে? পালাইছে মির্জা। তোর পক্ষে কে ছিল, ইশাখা না টিপু সুলতান? সারচু থেকে রওনা দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা যাচ্ছি। গাছ তো দূরে কথা, একটা ঘাসও নেই। মনে হচ্ছে আমরা কোনো একটা গ্রহের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। রোদ যখন চামড়ার উপর পড়ছে মনে হচ্ছে স্কিন জ্বলে যাবে, এতই গরম। আবার অ্যাট দ্য সেম টাইম বাতাস এত ঠান্ডা যে বলার মতন না। মনে হয় এই কারণে এই জায়গাটাকে শীতল মরুভূমি বলা হয়, যেটা মরুভূমির মতন দেখতে কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুবই ঠান্ডা। আজও একটা জায়গা। এখন ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট পাসে দাঁড়ায় আছি। আই নো ইটস ক্রেজি, ইটস 5328 মিটার। ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পয়েন্টে আছি অলরেডি। হালকা হাঁটাতে অনেক টায়ার্ড লাগতেছে। স্নো পড়তেছে, স্নো পড়তেছে। আর আজকে ফার্স্ট টাইম আমরা স্নোফল এক্সপিরিয়েন্স করতেছি। নট সো মাচ, বাট ইট ইজ স্নোফল অ্যান্ড উই আর এক্সপিরিয়েন্সিং ইট। সো
It's pretty good. I don't know, you can see that. এত সুন্দর কেম্পাল খুব বেশি খুব বেশি মানে বোর হচ্ছিল দেখে একটা পাহাড় কাইটা বাংলাদেশ নিয়ে যাওয়া যায় না এইগুলো দেখার পর কি আমার আর কোনো কিছু ভালো লাগবো আমরা যখন সার্চের খুব কাছাকাছি চলে এসেছি তখন বেশ কিছু মনাস্ট্রি আমাদের চোখে পড়ে সো উই ডিসাইডেড একটা মনাস্ট্রি ঘুরে আসা যাক মনাস্ট্রিতে আসছি এই হলো মনাস্ট্রি গেট গেট দিয়ে ঢুকে অনেক বিশাল একটা মনাস্ট্রি এটাতে দেখতে যাবো পুরো সাডেন প্ল্যান থেকে যে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে চাপ্তা খেয়ে যাহাতে শাহরুখ খান মোটরসাইকেল দিয়ে গেছিল তেরি আঁখোঁ কি নমকিন মস্তিয়াঁ তেরি হাসি কি বেপরফা গুস্তাখিয়াঁ তেরি জুলফোঁ কি লহরাতি আঙড়াইয়াঁ নহীঁ ভুলুঙ্গা মে জব তক হ্যায় জান জব তক হ্যায় জান দীর্ঘ 10 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি লেতে এসে পৌঁছাই এন্ড লেতে আসার পর প্রথম জিনিস যেটা আমরা পাই সেটা হচ্ছে গিয়ে ফোনের নেটওয়ার্ক দুদিন পরে আমরা ফোনের নেটওয়ার্ক পাই তাই সবার আগে আমরা আমাদের আব্বুমুকে ফোন দিই হ্যালো আম্মু হ্যাঁ এটা আসছি দাদা হ্যাঁ আম্মু আর ঠিক আছে নেটওয়ার্ক ছিল না হ্যালো আব্বু জি মাত্র পোষা গেছে হ্যালো এটা হচ্ছে আমাদের রুম অনেক দিন পর আমরা ভালো একটা রুম পাইছি অনেক জোস একটা রুম পাইছি অনেক দিন পরে আমরা অন্য একটা ভালো একটা জায়গা যেই জায়গায় ঠান্ডাও লাগতেছে না আর এটা হচ্ছে কি আমাদের রুম থেকে ঘুম থেকে আমি প্রথম উঠেই যে জিনিসটা দেখব আমাকে ফায়ার ছড়ো সেটা হচ্ছে কি এই ভিউটা আমি জানি যে ক্যামেরা অনেক ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু আমাদের সামনে এখানে স্নোয়ের যে পিকগুলো মাউন্টেন ইটস প্রিটি বিগ অ্যান্ড লুকস প্রিটি অ্যামেজিং আমার কাছে মনে হয় জিলানির ইংলিশ কমেন্ট্রিতে আবার একটু টাচ করে আসবে তাই না ফর নাও অ্যাট লে বাজার ইটস আ প্রিটি স্মল সিটি বাট আ বিউটিফুল ওয়ান Best thing about this bazaar is there's a beautiful masjid. So, let's explore Leh! Good morning. Let's go to the road trip. Gilani, dekhao. How was last night? Every night is amazing here.
আজকে ডে 5 অর 6 অফ দ্য রোড ট্রিপ ইয়ার নাও ইন লাদাখ ঘুম থেকে উঠলাম উঠেই ফার্স্ট যেটা দেখি দেখলাম সেটা হচ্ছে এই ভিউ দেখা যায় না গোপ্রোতে মানে অ্যামেজিং ভিউ এর থেকে ভালো ভিউ আর কিছু এক্সপেক্ট করা যায় না আজকে আমরা একটু পরে গাড়ি দিয়ে রোড ট্রিপ এখনও কন্টিনিউ হবে সো ফার্স্টে ব্রেকফাস্ট আলু কা পরাঠা সো এখন অলরেডি 11:30 বাজে তো আমাদের নুবরা ভ্যালিতে যেতে টাইম লাগে 4 ঘন্টা আর ওখান থেকে ব্যাক করতে আরও 4 ঘন্টা প্লাস ওখানে 2 ঘন্টা 10 ঘন্টার মতন টাইম সো রাত্রিবেলা আসা অনেক বড় একটা রিস্ক হয়ে যায় কারণ রাস্তায় পানি বেড়ে যায় তো রাত্রিবেলা আস্তে আস্তে পুরো 11:12 বেজে যায় তো আমরা ডিসিশন এখনও বুঝতে পারছি না যে আমরা কী করবো যে আদৌ আমরা নুবরা ভ্যালিতে যাবো নাকি প্যানেল দেখে যাবো আর নাকি আজকে সারাদিন এদিকেই থাকবো লং স্টোরি শর্ট ট্রেনের টিকিট আমরা না পেয়ে কলকাতায় যে একদিন এক্সট্রা থাকতে হয়েছিল যেটার কারণে আমাদের এখন লেতে একদিন কম পড়ে গেছে সো স্বাভাবিকভাবে আমাদের নুবরা ভ্যালির যে প্লেসটা ছিল ওটা এখন বাদ দিতে হচ্ছে সো আই হ্যাভ টু গুড নিউজ ওয়ান ব্যাড নিউজ দ্য ফার্স্ট গুড নিউজ ইজ উই গট দ্য পারমিশন আমরা 3 দিনের পারমিশন পেয়ে গেছি দ্য সেকেন্ড গুড নিউজ ইজ আমরা আজকে খারদুংলা পাসে যাচ্ছি যেটা ওয়ার্ল্ডস হায়েস্ট মোটর পাস এর ওপর আর কিছু নাই সো বাট ওয়ান স্মল লিটল ব্যাড নিউজ ব্যাড নিউজটা কে বলতে চায় উই ক্যান বি এবল ফর নুবরা ভ্যালি ইন দিস টাইম সবচেয়ে বড় সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে যে নুবরা ভ্যালি ওয়াজ ওয়ান অফ আওয়ার ডিজায়ার ডেস্টিনেশন এখানে আমরা যারা আসছি লাইক এভরি ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস এক্সেপ্ট হিম বিকজ হি হ্যাড নো ফ্রিকিং আইডিয়া সে কোথায় যাচ্ছে বা কোথায় যাবে সো আমরা 4 জন বলবো এখানে আমরা আছি 4 জনের খুব ইচ্ছা ছিল যে না আমরা যাচ্ছি উই ট্রাই টু গো টু নুবরা ভ্যালি উই উড ট্রাই টু গো টু পেঙ্গং লেক হোপফুলি দ্য গুড নিউজ ইজ নাও গুড নিউজ অ্যাজ আই টোল্ড ইউ আমরা খারদুংলা পাস যাচ্ছি লেকিন ক্যা বাতাও মেরে সিনে পে ভারী লাগা মেরে সিনে কা পিছে সে ভারী লাগা অ্যাজ আমির ভাই সেড সো আমরা নুবরা ভ্যালি যেতে পারবো না রিয়েলি সরি বিকজ আই পারি না বেটার লাক নেক্সট টাইম দিস অলওয়েজ সো কিছু জিনিস আধুরা ছেড়ে যাইতেছি যাতে পরে আসতে হয় সো হোপফুলি কালকে পেঙ্গং লেক যাবো আজকে খারদুংলা যাবো আরও যা যা আশেপাশে আছে এক্সপ্লোর করবো সো খারদুংলা পাস ইটস দ্য ওয়ার্ল্ডস হায়েস্ট মোটর পাস একটু পরে আমরা ওই উপরে যাব উপরে থেকে আমরা স্লাইডিং করব ইউ জাস্ট কিল মি অলমোস্ট ফাইনালি আই রিচ টু দ্য টপ It was hard, but hard because of the shoes, but the view from here, oh man, there's nothing I can compare to. It's really thin air, so I can't breathe properly, but as you can see the view and
This is the peak point. আমরা এখন খারদুলা পাশ থেকে আরেকটু সামনে আগে আসছি, এই রাস্তা দিয়ে নুব্রা ভ্যালিতে যায়। ওরা নুব্রা ভ্যালিতে যাচ্ছে কিন্তু আমরা যেতে পারবো না, সিন্স আমাদের খুব একটা টাইম নেই, আমাদের আজকেই ফেরত যেতে হবে। বাট লুক এট দিস অ্যামেজিং ভিউ ম্যান, কই আসি, দিস ইজ আনবিলিভেবল। আর ওই যে পাহাড়ের যে রেঞ্জটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে কেটু রেঞ্জের পাহাড়, উইচ ইজ ইন পাকিস্তান। আর আমরা যদি এইটার উপরে উঠি তাহলে ওইটার উপর থেকে পুরো কেটু পাহাড় দেখা যায়। আই উইশ নুব্রা ভ্যালিতে যেতে পারতাম, বাট একটা কারণে নুব্রা ভ্যালি যেতে পারিনি। সো একদিক দিয়ে খুশি কারণ ওইটা দেখার জন্য আমরা ফেরত আসবো। এ রোড পুরো যারা না নুব্রা ভ্যালি কে ওয়া চেক পোস্ট নর্থ পুল্লু ওয়া পে ও নর্থ পুল্লু আর্মি কা চেক পোস্ট। আচ্ছা আচ্ছা, এ না সড়কে পুরো কাঁচা রোড ওয়া দেখ উপর তক থোড়া সা আগে সে নর্থ পুল্লু সে তো ফির পাকা রোড।